হ্যালো গাইজ, হোয়াট ইজ আপ, ইসমিজ ইন্টার্ন, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো গাইজ, আজি মানে নতুন ছাত ছাত পিন্ধি আইসো, এটা টাইম হয়ে গেল 10টামান বাজে। সো মই এটা আইসো এখন স্কুলত, আমার স্কুলত নয়, বেলেগ এখন স্কুলত আইসো। সো আপনাদেরকে তো জানে 25 জুনের পর গরমের বন্ধ আরম্ভ হয়েছিল। সো এই গরমের মনে আমার মানে স্কুল খোলাই আছিল, বন্ধ আছে, মানে কোচিং ক্লাস চলি আছিল, মানে বেলেগ এটা স্কুলত কোচিং ক্লাস করে আসলো। সো সেই কোচিং ক্লাসটা কালি শেষ হল, আর আজি মানে অল্প মানে ফাংশন টাইপের কিবা আছে সরু সুরা। সো তাতে আইসো আজি, ভিডিওটো সবে শেষলৈকে চাই থাকক। মই সৰু সুৰাকৈ ফাংচন টাইপ আছে দেখাই যাম যিখিনি পাৰোঁ। আৰু বহুত দেৰি হৈ গ'ল, 10টাৰ পৰা ফাংচন ষ্টাৰ্ট হোৱাৰ কথা আছিল, এতিয়া 10:30 বাজিল, কিমান বা দেৰি হৈ নাজানো। ভিডিঅ'টো সবে শেষলৈকে চাই থাকক। তো গাইছ, এতিয়া আহি পাই গ'লোঁ আমাৰ এইটো কোচিং ক্লাছ য'ত হৈছিল, সেই স্কুল উত্তৰ বৰপেটাৰত হাই স্কুল। এতিয়া সোমাই যাওঁ, পিছত ফাংচনৰ কি ৰেডি কৰিছে দেখাওক। তো ভিডিঅ'টো চাই থাকক শেষলৈকে। তো গাইজ, এইটো হল স্কুলটো য'ত আমি কোচিং ক্লাছ কৰিছিলোঁ। এইটো চাওক, বেনাৰ মাৰা আছে, গুচাই নাই এতিয়াও। চ' ফিল্ডখন বহুত ডাঙৰ মানে স্কুলৰ। চ' এইটো হল উত্তৰ বৰপেটাৰত হাই স্কুল, ভিতৰত সোমাই যাব লাগ। তো গাইজ, এটা চাওক, সবে গেম খেলি আছে, আর ইফালে যত সভা হব তাতে মানে রেডি হওয়াই নাই, কাম বাকি আছে, মাইক সাইক রেডি করে আছে তখন, বাকি চাই থাকক ভিডিওটো শেষলৈকে। তো গাইজ, মোর হাতত একটা বস্তু আছে, চাব নাকি, রব দেখাই আসো। এইটো চাওক কি, iPhone 6s। রব, এইটো আসলটো আধা খাওয়া আপেল, iPhone 6s অন হয়েছে, দেখা না যায়। ইয়ার আইফোন কিমান প্রাইস এটোর? 32,000। ও ভাই, ইমান সরুতে সব আইফোন লই লৈছে, তো আধা খাওয়া আপেল, মজা। এটা 11:30 বাজি গল, 10টা বাজার আরম্ভ হওয়া কথা আছিল ফাংশন, 11:30 বাজি গল, রেডি করাই হওয়া নাই। সো দেখা যাও ভিডিওর সাইড। তো গাইস, এটা সব রেডি হয়ে গল, আর সবে আহিব হয়ে গল, আর এটা অল্প টাইম মানে মিটিং হব, ভাষণ সাখন দিব। বিহগল ছাত্রছাত্রীয়ে অংশগ্রহণ করেছিল যোৱা 22 তাৰিখে, আমি তেওঁলোকৰ মাজত এখন 4টা ছাবজেক্টত আমি বিষয়ত ইংৰাজী, গণিত, সমাজবিদ্যা আৰু বিজ্ঞান, এই 4টা বিষয়ত কালাংশৰ এই 20 দিনীয়া যিটো আমাৰ পাঠদান কাৰ্যসূচী হ'লে, পাঠদানৰ অন্তত আমি পৰীক্ষা পাতিছোঁ। আৰু এই পৰীক্ষাৰ ইতিমধ্যে আমাৰ বহি যোৱা আৰু আমাৰ দক্ষিণ ইয়াৰ কিছু শংকৰদেৱ বিশ্বনিকেতন আছে, তাহলে তো আচার্য হিসাবে আজি 22 বছর ধরে কর্মরত হয়ে আছেন। তেখেতর পরিচয় আমার জ্ঞান ভারতীর বিশ্বরঞ্জন পাঠদানত অংশগ্রহণ করা ছাত্রী নিকিতা সাহা, মই অনুরোধ রাখিছো। এতিয়া আপোনালোকে যে ডেন্স চাই আছে, তাতে যিবিলাক মানে গান বাজি আছে সেইবিলাক মই শুনাব নোৱাৰোঁ, কপিৰাইট লাগি যাব, সেইকাৰণে উপায় নাই দিয়ক, কপিৰাইট লাগিলে অলপ দিগদাৰ হয় অলপ। গাইজ, এতিয়া বুট খাই লওঁ ৰ'ব, বুট মানে ভোক লাগছে বিৰাট। ভগবান শ্রীকৃষ্ণই কৈছে কর্ম কৰিব লাগে, আর কর্ম কৰি থাকিলে তার ফল সদায় পায়ে, ফলের কারণে চিন্তা করব নালাগে। গতিকে তোমালোকে এই কার্যক্রম এটা টাইম হয়ে গেল 3টা বাজে। সো মই স্কুলৰ পৰা আহিলো, ফাংশন শেষ হয়ে গেল স্কুলত, আৰু এটা অলপ টাইম ৰখছো ৰ'ব, মানে বহুত গৰম, আধা আহিলো আর আধা যাব আছে ঘৰ। আজি ভিডিওটো এইখানে আছিল, যদি ভিডিওটো ভাল লাগে লাইক, শেয়ার, কমেন্ট সকলো করে দিব। সো ইমান দিন যেকেদিন ক্লাস করলো বহুত ভাল লাগিল, মানে একমাহমান ক্লাস করলো কোচিং ক্লাস, তাদের যেগুলো। সো ভিডিওটো ভাল লাগে যদি লাইক করে দিব।